ম্যামথের দাঁত। প্রায় 10,000 বছর আগে উত্তর সাইবেরিয়ার অঞ্চলটিতে বসবাস করত বিক্ষিপ্ত ম্যামথ, আর তাদের এই বিলুপ্ত হবার পিছনে মূল কারণ ছিল তাপমাত্রার বৃদ্ধি, যার ফলে এলাকাটি ধীরে ধীরে ম্যামথের জন্য বসবাসের অযোগ্য হয়ে যায়। আর যেহেতু এটি একটি দ্বীপের মতো, তাই সহজে স্থান পরিবর্তন করাও সম্ভব ছিল না, আর তাই এই স্থানটি হয়ে ওঠে ম্যামথের জন্য নরকের সমান গরম। আর এই কারণেই প্রায় 3700 বছর আগে এই দ্বীপ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায় ম্যামথ। ম্যামথ বিলুপ্ত হলেও তাদের দেহ অবশেষ, বিশেষ করে তাদের দাঁত, কিন্তু এখনও এই সাইবেরিয়ার বেশ বিপুল সংখ্যায় খুঁজে পাওয়া যায়। বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়ার এই অঞ্চলে হাজার হাজার টন পরিমাণে এই দাঁত রয়েছে। বর্তমানে বছরের 20-60 টন দাঁত উদ্ধার করা হয় মাটির থেকে। এই নম্বর থেকে নিশ্চয় বুঝতে পারছেন এই অঞ্চলে কি পরিমাণ ম্যামথের বসবাস ছিল। এখানে খুঁজে পাওয়া ম্যামথের এই দাঁতগুলি লম্বায় 4-4.5 মিটার হয়ে থাকে, আর একটি দাঁতের ওজন হয় 100-110 কেজি। আঞ্চলিক একটি লোককথা পরিচালিত আছে এই বিলুপ্ত ম্যামথকে নিয়ে। ধারণা করা হয় সৃষ্টির একদম শুরুর দিকে আবির্ভাব হয়েছিল বিশাল দেহী ম্যামথ প্রজাতির, আর এটা এত বড় ছিল যে মাঝে মাঝে এরা নিজেরাই নিজেদের ওজন বহন করতে পারত না। আর এই কারণেই নূহ আলাইহিসসালামের জীবনকালে যে বিধ্বংসী বন্যা হয়েছিল, সেই সময় তারা তাদের এই অতিকায় ওজনের কারণে নূহ আলাইহিসসালামের তৈরি করা নৌকাতে চড়তে পারে নাই। আর এই কারণেই এদের বেশিরভাগ ক্ষেত্রে জলাশয়ের দ্বারে মাটির নিচে খুঁজে পাওয়া যায়। ম্যামথের এই দাঁতগুলি খুঁজে বের করে আনা কিন্তু মোটেও সহজ ব্যাপার না। এই দাঁতগুলি বেশিরভাগ খুঁজে পাওয়া যায় জলাশয়ের ধারের কাছে, বিশেষ করে নদীর পানিতে এদের খোঁজ বেশি পাওয়া যায়। এক একটি দাঁত খুঁজে বের করে তা উচ্ছেদন করতে দরকার হয় কঠোর পরিশ্রম, আর এই পরিশ্রম কালের ব্যাপ্তি কয়েক ঘন্টা থেকে দিনের পর দিন লাগতে থাকে। স্থানীয় রীতিমতে এই দাঁতগুলি মাটি খুঁড়ে বের করে তুলে নেবার আগে গর্তের ভিতরে রূপালি অলঙ্কার অথবা বিভিন্ন রঙের বল দেওয়া হয় দেবীকে তুষ্ট করার জন্য। বর্তমান সময়ে সাইবেরিয়া থেকে এই সকল দাঁত উত্তোলন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বর্তমানে কালো বাজারে যে দাঁতগুলি পাওয়া যায় তাকে 90% যুগানদাতা হল চীন। তাদের প্রাচীন সভ্যতার একটি অংশ হল বড় বড় দাঁতের উপর বিভিন্ন জিনিসের খোদাই করা শিল্প, আর এই কারণে তারা সরকারি বাধা উপেক্ষা করে এখনও এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে। বিশেষজ্ঞদের ভয় হলো এভাবে যদি দাঁত উত্তোলন চলতে থাকে, তাহলে এই দাঁতগুলি থেকে তারা যে তথ্য সংগ্রহ করে তা আর সম্ভব হবে না। বিশেষ করে বিশ্বের তাপমাত্রা পরিবর্তন সহ তৎকালীন প্রাণীগুলোর খাদ্য অভ্যাস সম্পর্কে তারা আর নতুন তথ্য আবিষ্কার করতে পারবে না। শুধুমাত্র যে ম্যামথের দাঁত আবিষ্কৃত হয়েছে তা নয়, খুঁজে পাওয়া সম্ভব হয়েছে সম্পূর্ণ ম্যামথের দেহ। এ নিয়ে বিস্তারিত জানতে অক্ষত ম্যামথ দেহ লেখাটি পুরো দেখতে পারেন। শুধু তাই নয়, হয়তো ভবিষ্যতে এই ম্যামথ আবার তাপিয়ে বেড়াবে, এই ধরনের আরও নিয়ে কাজও চলছে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর যেটা অবশ্যই করবেন সেটা হল সাবস্ক্রাইব। সবাইকে ধন্যবাদ।